ফাঁসি উর্মিমালা, তুমি কি মৃত্যুদণ্ড নিতে প্রস্তুত? না তুমি তোমার ভাগ্যলিপি আনতে সম্মত হবে? না মহারাজ। এ কি উত্তর দিলে তুমি কিরণমালা? কেন কেন এভাবে মৃত্যুকে বেছে নিচ্ছ? কি করছো কুমার? মহামন্ত্রী কি সিদ্ধান্ত নিলেন? মরতে দেবেন কি মেয়েটিকে? তুমি তাহলে তোমার ভাগ্যলিপি আনতে অস্বীকার করছো? নিজের সিদ্ধান্তেই অটল থাকবে? আমাকে আমার সিদ্ধান্ত জানানোর সুযোগ দিন মহারাজ। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমি মৃত্যুদণ্ড স্বীকার করে নিচ্ছি কিনা। আমি তারই উত্তরে না বলেছি। আমি ভাগ্যলিপি নিয়ে আসব। জন্মালার মৃত্যুদণ্ড হলো না, হলো না। দেখলে মা, দেখলে? ও ঠিক নিজেকে বাঁচিয়ে নিল, ভাগ্যলিপি আনার আদেশকে স্বীকার করে নিল। তার মানে কাল থেকে মনে মনে চোখ করছিল, যখন থেকে শুনেছে আমরা ভাগ্যলিপি আনতে যাচ্ছি, তখন থেকে ও মনে মনে ঠিক করে নিয়েছিল যে যে আমাদের সামনে আগে ও ঢং করবে, ঢং করে বলবে যে ও ভাগ্যলিপি আনতে পারবে না, আর তাই মাথা বেঁধে মৃত্যুদণ্ড স্বীকার করছে। পরে যেই আমরা চলে যাব, ও নিজের স্বরূপ দেখাবে। ঠিক তাই হলো মা, ঠিক তাই হলো। মহামন্ত্রী, কি এমন ঘটলো যে হঠাৎ করে মেয়েটি ভাগ্যলিপি আনতে রাজি হয়ে গেল? কিন্তু এই মেয়ে যদি শুভ প্রমাণিত হয়, তাহলে কি আছে কুমারের ভাগ্যে? তুমি তোমার ভাগ্যলিপি আনতে সম্মত? হ্যাঁ মহারাজ। তোমার ভাগ্যলিপি বিচার করে যদি প্রমাণিত হয় তুমি অশুভ, তৎক্ষণাৎ তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আশা করি তুমি সেটা জানো। হ্যাঁ মহারাজ। মহারাজ, ভাগ্যলিপি না আনতে পারলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কথা জানার পরেও সে ভাগ্যলিপি আনতে অসম্মত হয়েছে, হঠাৎ করে তার এই সিদ্ধান্ত পরিবর্তন, মহারাজ আমার সন্দেহ এই কন্যা অবধারিতভাবে মিথ্যে কথা বলছে। মহারাজ উর্মিমালাকে দুটোর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত বেছে নিতে বলেছিলেন, হয় মৃত্যুদণ্ড নয় ভাগ্যলিপি। আর উর্মিমালা ভাগ্যলিপি নিয়ে আসতে রাজি হয়েছে। এবার ন্যায় বিচারের ভার মহারাজের উপর। মহারাজ, আমি না পালাতে জানি না মৃত্যুকে ভয় করতে জানি। আমি আমার ভাগ্যলিপি সংগ্রহ করে অমৃতনগরীতে ফিরে আসব, শুধুমাত্র একটি কারণ, নিজেকে শুভ প্রমাণ করার জন্য। এর বেশি কোনো অভিপ্রায় নেই মহারাজ, আর কিছুই চাইবারনি। সত্যি তুমি এর বেশি আর কিচ্ছু চাও না? কিচ্ছু না? অমৃত নগরীতে তুমি ফিরে আসবে শুধুমাত্র নিজেকে শুভ প্রমাণ করার জন্য, আর কিছুর জন্য নয়, আর কারোর জন্য নয়। আপনি ন্যায় বিচারের শ্রেষ্ঠ মহারাজ, আপনার সিদ্ধান্তে আমার পূর্ণ আস্থা আছে।
আমি তোমাকে ভাগ্যলিপি আনার জন্য রাজপ্রাসাদের বাইরে যাবার অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ। জানি না কুমার, আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা। আপনার মতো বন্ধু আর কোনোদিন কাউকে পাবো না আমি। বাবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই আংটি আমি কোনোদিনও কাছাড়া করব না। এই আংটি আমি সারা জীবন নিজের কাছে রাখব। কিন্তু আজ যে যাবার আগে আমার কাছে কুমারকে দেওয়ার মতো কোনো স্মৃতিচিহ্ন নেই এই আংটিটা ছাড়া। বাবা, আমি যে কুমারকে খুব ভালোবাসি, আমার জীবনে কুমার অমূল্য, তার জন্য আমি প্রাণও দিতে পারি। আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। না না, আগে আপনি বলুন। আমার চেয়ে অনেক কিছু বলার আছে কিরণমালা। যে তোমার ভাগ্যলিপি নিয়ে আসতে রাজি হয়েছে তাতে তাতে আমি স্বস্তি পেয়েছি, না হলে কি যে হতো। আমি ভাগ্যলিপি না আনলে যে আপনাদের সবার উপরে বিরাট বিপদ ঘনিয়ে আসবে কুমার। আমায় আপনাদের রক্ষা করতেই হবে। আপনি আমাকে আর কিছু বলবেন? রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে, এলে সাগর জলে ভেসে। আমার সাথে এসো দেশে, এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের দেশে।
মুহূর্ত আর কোনোদিনও পাবো কিনা আমি জানি না, তাই তোমাকে যা বলার আমি এখনই বলবো। আপনি আমাকে কি বলতে চান কুমার? আমি তোমায় ভালোবাসি কিরণমালা, ভালোবাসি কিরণমালা, ভালোবাসি কিরণমালা, ভালোবাসি কিরণমালা। দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই আর মাঝে লাগলো দোলা আমার। তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই হিয়ার মাঝে লাগলো দোলা আমার। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে ভেসে, আকাশের চাঁদ তারা, এই বাতাস, এই রাতকে সাক্ষী রেখে আমি তোমায় বলছি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার প্রাণ, আমার হৃৎস্পন্দন, তুমি আমার দিন, তুমি আমার রাত, আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস, আমার জীবনের সবটুকু জুড়ে শুধুই তুমি। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, সারাটা জীবন তোমার সাথে। আলো দিন ফেরালো অনন্ত রাত মুছে, তুমি আমার জীবন সাথী, হৃদয় নিল বুঝে। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের দেশে। এখন তো আবার মুক্ত হয়ে গেল মা, আর আমাদের কাছে তো কোনো উপায় নেই রাজপ্রাসাদে ফিরে যাওয়ার। সবাই জানে, সবাই জানে আমরা রূপনগরীর উদ্দেশ্যে যাত্রা করেছি। এবার এবারও কুমারকে একা পে মা, কেন যে আমি তোমার সঙ্গে এখানে আসতে গেলাম? প্রসাদে থেকে যাওয়াটাই আমার উচিত ছিল। কথাই বলে না, চারে বিশ্বাস নেই না। তোরা তো মা মেয়ে মিলে হালুম হালুম করতে শুরু করলি যে কেরানমালার মৃত্যুদণ্ড হবে, তার গদ্দান যাবে। অত সহজ নয় লা, ওই মেয়ের নাম কেরানমালা। কটিমা, ওকে অত সহজে মারা যাবে না লা। এবার নিশ্চয়ই, এবার নিশ্চয়ই ও কুমারকে নিজের বশ করে নেবে। কুমারের সঙ্গেই হয়তো ভাগ্যলিপি আনতে যাবে। কুমার তো আবার ওকে চোখে চোখে হারায়, সে নিশ্চয়ই ওকে একা যেতে দেবে না। কুমারের সঙ্গে আমার আর বিয়ে হবে না। কিরণমালা, কিরণমালার ভাগ্যলিপি এনে প্রমাণ করে দেবে যে ওই শুভ। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আমি যদি কুমারকে না পাই, তাহলে তাহলে ওই দুটোকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো। অমৃত নগরী আমি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেবো, সব শেষ করে দেবো। আমি মরে যাই, মরে যাই, তার আগে তো তোর কেরানমালাকে মারতে হবে না। থামো, আমাকে ভাবতে দাও, ভাবতে দাও আমাকে। কেন কিরণমালা রাজি হলো ওর ভাগ্যলিপি নিয়ে আসতে? তাহলে তাহলে কেউ জেনে গেছে কুমারের ভাগ্যলিপি আর ওর ভাগ্যলিপি মিলে যাওয়া মানে ওদের বিয়ে হয়ে যাওয়া? কে কে বললো কিরণমালা কি কথা? কুমার? না না না, কুমার কি করে বলবে, ও তো নিজেই জানে না। তাহলে তাহলে কেন কেন কিরণমালার ভাগ্যলিপি নিয়ে আসতে রাজি হলো? কি ওর মতলব? কিরণমালা কি ষড়যন্ত্র করছিস তুই? আমাকে জানতে হবে, জানতে হবে। সম্ভব নয় কুমার। কেন কেন কিরণমালা,
তুমি আমায় ভালোবাসো না? বাসি কুমার, আমিও আপনাকে ভালোবাসি। চোখে জগৎ ছুড়ে আধার নেমে আসে, আমার বুকের ভেতর শ্বাস আটকে আসে। আপনার কিছু হলে আমি বাঁচব না কুমার, আপনি আমার প্রাণ, আপনি আমার প্রাণ কুমার। তবে কেন আমায় দূরে সরিয়ে দিতে চাইছো তুমি? এটাই যে আমার নিয়তি কুমার, আমি যাদেরকে ভালোবাসি তারা কেউ আমার কাছে থাকতে পারবে না। আমি তোমাকে আগেও বলেছি কিরণমালা, আমি এই নিয়তি মানি না, পাল্টে দেব আমি তোমার নিয়তি। শুধু আমাকে তোমার পাশে থাকতে দাও। আমিও তো তাই চাই কুমার, আপনি সারা জীবন আমার পাশে থাকুন। তাহলে কেন বাধা দিচ্ছ কিরণমালা? আমার সামনে যে নিজের কথা ভাবার কোনো সময় নেই কুমার, আমার সামনে অনেক বড় দায়িত্ব। নিজের ভালোবাসার জন্য সেই দায়িত্ব থেকে সরে যেতে পারি না আমি। আমার জীবনের লক্ষ্য শুধুমাত্র আপনার আমার ভালো থাকা নয় কুমার, সমস্ত মানুষকে রাক্ষসদের হাত থেকে মুক্তি দেওয়া। সেই যুদ্ধে হয় আমি জিতব, নয়তো রাক্ষসেরা, নয় ওরা বাঁচবে নয়তো আমি। আমি তোমার সমস্ত যুদ্ধে তোমার পাশে দাঁড়াবো, আর যদি মরতেই হয় একসাথে মর। না কুমার, একথা একদম বলবেন না। আপনার গায়ে আমি আঁচো রাখতে দেবো না। আমিও তোমার কোনো ক্ষতি হতে দেবো না কিরণমালা। জানি না কুমার, ভবিষ্যৎ আমার জন্য কি লিখে রেখেছে। এবার আমায় যেতে হবে কুমার, আমায় বিদায় দিন। আর আমাদের ভালোবাসা, তার কি পরিণতি হবে? এই মুহূর্তে আমি সত্যিই কিছু জানি না কুমার। এই স্মৃতিটুকু ছাড়া আপনাকে উপহার দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। তোমায় দেখে নয়ন জুড়ে স্বপ্ন নামে হাজার, কবে যে আমি তোমার জন্য অপেক্ষা করবো কিরণমালা। সবর দিশে গেলে মনের নীলে ভিশে, মনের আশা ভালোবাসা তবু যে হায় ভাবে এই সুখ যদি হারায় তুমি আমার।
আমি বজ্রমালার এমন ভাগ্যলিপি তৈরি করাবো যার গ্রহ নক্ষত্র অক্ষরে অক্ষরে কুমারের ভাগ্যলিপির সঙ্গে মেলে। হাসি কিসের? ওই একটি ব্যাপার না, আমি রাক্ষস কিছুই করতে পারবে না। চলো 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 পাল্টাই।